যুক্তরাষ্ট্রের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রতিদ্বন্দ্বিতার আভাস। জনমত জরিপে কমলা হ্যারিসের সমান অবস্থানে এখন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসে ট্রাম্পের গর্ভপাত নীতি নিয়ে সমালোচনায় প্রচার চালান কমলা। এদিকে মিশিগানে নির্বাচনী প্রচারণায় কমলার আইসি জীবন নিয়ে উপহাস করেছেন ট্রাম্প। 5ই নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। কিছু অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। প্রচারে রিপাবলিকান এবং ডেমোক্রেট প্রার্থী একে অপরকে আক্রমণ করে বক্তব্য রাখছেন। রিপাবলিকান অধ্যুষিত টেক্সাসে প্রচারণা চালিয়েছেন কমলা হ্যারিস, আর মিশিগানে প্রচারণা চালান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে অভিবাসীদের আবর্জনা বলে মন্তব্য করেন 81 বছর বয়সী এই প্রেসিডেন্ট। জনমত জরিপে আশ্চর্যজনকভাবে এগিয়েছেন ট্রাম্প। জরিপে ট্রাম্প ও কমলা অনেকটা সমান সমান অবস্থানে রয়েছেন। এরই মধ্যে ডেমোক্রেটদের জন্য নতুন একটি বিষয় উদ্বেগজনক হয়ে উঠেছে। মিশিগান, উইসকনসিন ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য এবং কৃষ্ণাঙ্গ ও লাতিন ভোটাররা কমলার জয়ের পথ সুগম করবেন বলে মনে করেছিলেন বিশ্লেষকরা। তবে জরিপে বেশ খানিকটা এগিয়ে রাজ্যগুলোতে এখন সমান সমান কমলা ও ট্রাম্প। জরিপে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেও জনপ্রিয়তার দিক দিয়ে খুব কাছাকাছি অবস্থানে ট্রাম্প ও কমলা। কয়েকদিনে ট্রাম্পের সমালোচনায় আরও কঠোর হয়েছেন কমলা। সম্প্রতি একটি সম্মেলনে ট্রাম্পকে অসাবধানী ও অদ্ভুত বলে ঠাট্টা করেন কমলা হ্যারিস। এছাড়াও ফ্যাসিস্ট বলে আখ্যা করেছিলেন কয়েকদিন আগেই। তরুণ মার্কিন নারীদের অধিকার ক্ষুণ্ণ করেছে ট্রাম্প। দেশের নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে তিনি বরাবরই উদাসীন। তিনি নির্বাচিত হলে গর্ভপাতের অধিকার কেড়ে নেবেন, নানা কারণেই তার জন্য বিপদে পড়ব আমরা। সমাবেশে জেনারেশন জেড বা জেনজির প্রতি সমর্থনের আহ্বান জানান কমলা হ্যারিস। এদিকে কমলার কপালের দুশ্চিন্তার ভাঁজ মিশিগান অঙ্গরাজ্য নিয়ে। আরব বংশোদ্ভূত বাসিন্দাদের বসবাস এই রাজ্যে বেশি। গাজা ও লেবানন নিয়ে এই অঞ্চলের ভোটারদের ক্ষোভ দেখা দিয়েছে। যদিও কমলা নির্বাচিত হলে ইসরায়েলের অস্ত্র সরবরাহ কমাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মির্জা সানোয়ার হোসেন, DBC নিউজ ডেস্ক।